আসসালামু আলাইকুম। টেকনিক্যাল মেজার ইউটিউব চ্যানেলের আরও নতুন একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওর থাম্বনেইল এবং টাইটেল দেখে আপনি হয়তোবা এতক্ষণে বুঝে গেছেন আজকের এই ভিডিওটি কী নিয়ে হতে চলেছে। আপনারা একটি নিউজ দেখেছেন ফেসবুকে, সাইবার 71 এরকম একটি নিউজ পেজের বা নিউজ চ্যানেলের একটি নিউজ দেখে আপনারা অনেকেই বিভ্রান্ত। বর্তমানে কিন্তু আমরা যে অ্যাপ্লিকেশনটি থেকে ইনকাম করতেছি এটার নাম হচ্ছে টিকটক। এখান থেকে আমরা ভালো পরিমাণে টাকা ইনকাম করতেছি, কেউ 20,000, কেউ 10,000, কেউ 5,000, সবাই কিন্তু মোটামুটি একটা টাকা, একটা অ্যামাউন্ট ইনকাম করেছি। বাট এইটা নিয়ে বর্তমানে কিছু মানুষ, আসলে অসাধু চ্যানেল বা অসাধু কিছু ব্যবসায়ী আছে, ব্যবসায়ী বলতে কি, তারা আসলে অসাধু সাংবাদিক বলতে পারি আমরা, তারা আসলে বিভিন্ন ধরনের হচ্ছে যে আপনার কু নিউজ ছড়াইতেছে, মানে বাজে নিউজ, ভুল নিউজ ছড়াইতেছে। সো আজকের এই ভিডিওতে মূলত এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। বা টিকটক অ্যাপ্লিকেশন থেকে নাকি বাংলাদেশ, মানে বাংলাদেশ থেকে নাকি টিকটক অ্যাপ্লিকেশনের পেমেন্ট সিস্টেম অফ করে দেওয়া হয়েছে, বাংলাদেশে নাকি কোনো পেমেন্ট করবে না, এরকম অনেক কথা আমরা শুনতেছি। সো এটার আসলে এটা কতটুকু সত্য, বা এটা আসলেই কি রিয়েল কি না, বা টাকা আপনি পাবেন কি না, আপনার আমাদের যে লক্ষ লক্ষ টাকা এখন বর্তমানে টিকটকে আটকে আছে এটার কি হবে, সম্পূর্ণ বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। সো অবশ্যই আজকের এই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন আপনি যদি টিকটকে কাজ করেন। ওকে, তো চলুন ভিডিও শুরু করছি। ওকে, তো গাইজ, ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমাদের টেকনিক্যাল মিজান ইউটিউব চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি চলে আসবে এখানে ক্লিক করে অলে ক্লিক করে রাখবেন, যাতে করে আমাদের একটি ভিডিও আপনাদের মিস না হয়ে যায়। আমরা প্রতিনিয়তই চেষ্টা করি আপনাদেরকে হেল্পফুল ভিডিও দেওয়ার জন্য, এবং যেগুলো সাইট বা অ্যাপ্লিকেশন 100% পেমেন্ট করে এগুলোর রিভিউ দেওয়ার জন্য। ওকে, সো অবশ্যই আপনি এই ছোট্ট কাজটি করে নেবেন, আপনারই উপকারে আসবে, আমাদের চ্যানেল থেকে আপনি অনলাইন থেকে স্বচ্ছভাবে ইনভেস্ট ছাড়াই ইনকাম করতে পারবেন। ওকে, তো আর অবশ্যই আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। তো চলুন আমরা মেন যে টপিক সেটাতে চলে যাচ্ছি, যে টিকটক নাকি বাংলাদেশ থেকে পেমেন্ট সিস্টেমটা ব্যান করে দেওয়া হয়েছে, মানে আমরা যারা ইনকাম করতেছি তাদেরকে নাকি বাংলাদেশে যদি ইউজার হই আমরা তাহলে আর পেমেন্ট দেওয়া হবে না। সো এরকম একটি নিউজ আমরা পেয়েছি সাইবার 71-এ। সো এটা আসলে কতটুকু সত্য কতটুকু মিথ্যা সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছেন যে বলছে ভাই ভিডিতে নাকি টিকটক মানি ট্রান্সফার ব্লক করে দিয়েছে, সাইবার 71-এ দিল। সো সাইবার 71 হচ্ছে একটি নিউজ পেজ, ঠিক আছে, মানে নিউজ চ্যানেল বা পেজ আপনারা যেটাই বলেন, ফেসবুকে এটা আছে, ইউটিউবে আছে কিনা আমি জানি না, সঠিক এটার সম্পর্কে আমার তেমন ধারণা নেই। সো সাইবার 71 থেকে একটি নিউজ এসেছে যে টিকটকের নাকি যে মানি সিস্টেম সেটা ট্রান্সফার ব্লক করে দিয়েছে বাংলাদেশের জন্য। সো এটা কতটুকু সত্য সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো আমি তাকে আমার যেহেতু ভিডিওতে কমেন্ট করছিল, তো আমি তাকে আমার ভিডিওতে যে রিপ্লাইটি দিয়েছি সেটা হচ্ছে ভুল কথা বলছে, মানে এই যে নিউজটা দিয়েছে এটা সম্পূর্ণ একটি ভুয়া নিউজ। সো এটা কেন সাইবার 71 দিল আমি এটা বলতে পারবো না, তবে তাকে বলবো যে প্লিজ এই নিউজটা রিমুভ করার জন্য, কারণ এটা তো একটা ভুল নিউজ, কারণ বাংলাদেশ থেকে আসলে এটা ব্লক করা হয় নাই, সেটা আমি প্রমাণসহ দেখাই দেবো আজকের এই ভিডিওতে। সো আমি অবশ্যই সাইবার 71-কে বলবো যে আপনারা অবশ্যই হয়তো বা বড়ো নিউজ চ্যানেল হইতে পারেন, সো আপনারা এটা ভেবে চিনতে যে কোনো নিউজ দিবেন, কারণ একজন একটা লেখা আপনার লিখতে সময় লাগছে 5 মিনিট, লিখে আপনি পোস্ট করেছেন কিন্তু ওই লেখাটা যখন 5 লক্ষ মানুষ দেখতেছে তাদের কিন্তু সময় নষ্ট হচ্ছে। সো অবশ্যই ভেবে চিনতে, জেনে, ভালোভাবে বুঝে তারপরে কোনো পোস্ট করবেন। ওকে, তো চলুন আমরা মেন যে পোস্ট তার সেই পোস্টটা একটু দেখে নিই, তাছাড়া হয়তো অনেকের বিশ্বাস হবে না। এখানে দেখতে পাচ্ছেন আমি ফেসবুকে চলে আসছি, আসার পরে দেখতে পাচ্ছেন যে সাইবার 71-এ একটি কিন্তু পোস্ট করা হয়েছে, টিকটকের মানি ট্রান্সফার বিটকয়েন ব্লক করে দেওয়া হয়েছে বাংলাদেশ থেকে, ঠিক আছে। সো খুব সুন্দরভাবে এখানে দেখতে পাচ্ছেন বলেছে 8 মিনিট আগে পোস্ট করেছে, যেখানে 13,000 লাইক, ওকে, এবং 1K দেখতে পাচ্ছেন যে আপনার ইয়ে আছে, এবং এখানে 401-এর মতো কিন্তু আপনার দেখতে পাচ্ছেন যে কমেন্ট শেয়ার আছে, ঠিক আছে। সো এটা কি আসলেই সত্য নাকি সেটা নিয়ে আলোচনা করি, এটা আমি প্রথমেই বলেছি যে এটা মিথ্যা, এখন এটার ইয়েটা দিয়ে আমি আপনাদেরকে প্রমাণটা দিই, ঠিক আছে। তো চলুন আমি প্রমাণটা আপনাদেরকে দিচ্ছি। ওকে, আমি আপনাদেরকে আরেকটু ভালোভাবে দেখানোর জন্য সরাসরি সাইবার 71-এ চলে আসলাম, আসার পরে দেখতে পাচ্ছেন এখানে তারা সুন্দরভাবে বলে দিয়েছে, ঠিক আছে।
সো এটা একটা ভুয়া নিউজ অ্যান্ড এটা দেখে কেউ বিভ্রান্ত হবেন না, তারা আসলে একটা ভুয়া নিউজ দিয়েছে। তাদেরকে বলবো এরকম ভুয়া নিউজ যাতে আর তারা কখনো না দেয় এরকম ফালতু নিউজ। সো এটা একটা ভুয়া নিউজ যে সেটার প্রমাণ আমি আপনাদেরকে দেখাইতেছি। এইখানে দেখেন আমি আমার SMS-এ যাচ্ছি, যাওয়ার পরে এখান থেকে আমি নিজে পেমেন্ট পেয়েছি, তাইলে আমি আবার এটা এটাকে কিভাবে বিশ্বাস করতে পারি, তাই না? আমি তো বাংলাদেশি একজন ইউজার এবং এটা আজকে আমি পেমেন্ট রিসিভ করছি টোটাল দুইটা। ওকে, আমি বিকাশে যাচ্ছি, যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ইউ হ্যাভ রিসিভ রেমিটেন্স বাই মিউচুয়াল ব্যাংক ট্রাস্ট ব্যাংক লিমিটেড, টোটাল অ্যামাউন্ট 200 টাকা। ঠিক আছে, এটা আমি রিসিভ করেছি। এবং আমি যদি আরেকটু নিচের দিকে যাই দেখতে পাচ্ছেন ওই একই লেখা এবং ম্যানুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড, টিকটক পেমেন্ট করলে কিন্তু এই লেখাটা দিয়ে পেমেন্ট করে এবং আমি এখান থেকে 800 টাকা পেয়েছি। এটা ডেটটা সুন্দরভাবে দেয়া আছে, এখানে ডেটটা আপনারা দেখে নেন যে 5/8/2021 20:19-এ। ঠিক আছে, এটা দেখতে পাচ্ছেন যে 5/8/2021 একই দিনে আজকেই কিন্তু আমি পেমেন্টটা পেয়েছি। ওকে, সো এখান থেকে আপনারা কেউ বিভ্রান্ত হবেন না যে পেমেন্ট পাবেন না। আবার অনেকে মনে করতে পারে যে ভাই আপনার পেমেন্ট পাওয়ার পরে হয়তো বা এটা ডিজিবল করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু 8:42-এ, এখানে 20:19 মানে 8:42 সম্ভবত, আমি জানি না সঠিক এটা, তবে এরকম কিছুই হবে, 8:42-এ আমি এখান থেকে পেমেন্ট রিসিভ করছি, দেখতেই পাচ্ছেন। আর 8:42 PM, আর এখানে সে 3 ঘন্টা আগে অলরেডি এই পোস্টটা করেছে, আর আগের আরেকটি পোস্ট কিন্তু তার ছিল সম্ভবত, আমি যতটুকু ধারণা করছি যে আগের আরেকটি পোস্ট তার এরকম ছিল, যেটা কিন্তু আমরা দেখেছি আপনাদের ওইখানে আপনারা দেখেছেন। সো ইনি কিন্তু পোস্ট আমার আগে করুক আর পরে করুক সেটা ব্যাপার না, টিকটক 100% এখনও পেমেন্ট করতেছে এবং এটা বাংলাদেশ থেকে পেমেন্ট আপনার ব্যান্ড করা হয় নাই। ঠিক আছে, সেটার প্রুফ আমি আরও একবার আপনাদেরকে দেখাচ্ছি ডিরেক্টলি টিকটক থেকে পেমেন্ট নিয়ে। সো অনেকের হয়তো অবিশ্বাস হতে নাও পারে, তো আমি ডিরেক্ট টিকটকে চলে যাচ্ছি, গিয়ে আমি টিকটক থেকে পেমেন্ট নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে বাংলাদেশ থেকে তারা সার্ভারটাকে ডাউন করে নাই বা সার্ভারটাকে ব্লক করে নাই। ঠিক আছে, তারা পেমেন্ট করছে এবং এটাকে করবে। সো নিউজ বিভ্রান্ত হবেন না কেউ ভুল নিউজ দেখে, আর আমি আবারও বলবো যে Cyber71 ভুল নিউজ দেওয়া থেকে বিরত থাকুন। ওকে, সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার আমি উইথড্র করেছিলাম আজকে, এই জন্য আমার মাত্র 11 টাকা এখানে ব্যালেন্সে আছে, যেটা আমি উইথড্র করে টপ আপ নিব, নিয়ে আপনাদেরকে লাইভ দেখাবো। ওকে, সো আমি এখান থেকে উইথড্র উইথ টপ আপে ক্লিক করছি, ক্লিক করার পর এখানে আমাদের চলে আসবে, এখানে দেখতে পাচ্ছেন যে আমি ক্যাশ উইথড্র, লাস্ট ক্যাশ উইথড্র 5/8/2021 20:29 আমি ক্যাশ উইথড্র করেছিলাম এখান থেকে এবং সেটা পেয়েছি। এবং আজকেই আমি আমার আরেকটি অ্যাকাউন্ট থেকে ক্যাশ উইথড্র করেছিলাম, যেটার প্রুফ আমি আপনাদেরকে দেখিয়েছি 800 টাকার মতো, ও সরি 200 টাকার মতো, আর এটা হচ্ছে 800 টাকা। ঠিক আছে, এটা এখান থেকেও আমি প্রুফ দেখাই দিলাম যে 5/8 আমি এখান থেকে উইথড্র নিয়েছি, সো উইথড্র ব্লক করা হয় নাই। সো তারপরে এখানে আমি আসলাম, টপ আপে ক্লিক করছি, আমি এখান থেকে রিচার্জ নিব। সো টপ আপে ক্লিক করার পরে এখানে আমাদের যে টপ আপ সিস্টেমটা সেটা চলে আসবে, সম্ভবত এখানে আমাদের অ্যামাউন্টটা প্রথমে দেখাবে, তো আমি এখান থেকে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। তারপরে গ্রামীণ ফোন সিলেক্ট করছি, 10 টাকা যেহেতু আমার 11 টাকায় আছে, 10 টাকা আমি রিচার্জ নেব, কনফার্মে ক্লিক করছি। ওকে, আমি কিন্তু বাংলাদেশ সার্ভার থেকে, সো কনফার্মে ক্লিক করার পরে টপ আপ প্রসেসিং লেখা আছে, আমরা একটু ওয়েট করব, দেখবো যে কিছুক্ষণের মধ্যে আমাদের টপ আপটি আমাদেরকে দিয়ে দিবে। এখানে 1.16 টাকা কিন্তু আমাদের চলে আসলো, এখানে দেখতে পাচ্ছেন ওপরে অলরেডি নোটিফিকেশন চলে আসছে, 10 টাকা আমাদেরকে কিন্তু তারা দিয়ে দিয়েছে, এই যে ওপরের দিকে দেখেন 10 টাকা আমাদেরকে দিয়ে দিয়েছে। সো আমরা এটা প্রমাণ করে দিলাম যে টিকটক কিন্তু বাংলাদেশ থেকে আপনার পেমেন্ট সিস্টেম ব্লক করে না। এখন যারা নতুন আছেন তারা কীভাবে অ্যাকাউন্ট করে কাজ করবেন সেটা একটু দেখাই দিই, আপনারা অ্যাকাউন্ট করে কাজ করতে পারবেন। তো যারা টিকটক থেকে ইনকাম করতে চান, এখন কিন্তু দুর্দান্ত অফার চলতেছে, মানে আপনি টিকটকে জয়েন করেই কিন্তু 10,100 টাকা বোনাস নিতে পারবেন। তো যারা ইনকাম করতে চান তারা কী করবেন, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন, ওইখানে টিকটক অ্যাপ্লিকেশনের লিঙ্ক পাবেন, ওই লিঙ্কে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, এখান থেকে আপনারা ডাউনলোড অ্যান্ড জয়েন টিকটকে ক্লিক করবেন, তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে, এখান থেকে ইনস্টলে ক্লিক করবেন, তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে, এখান থেকে আপনি ইনস্টল করে টিকটক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে, এখান থেকে আপনারা এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন, তারপরে এরকম একটি অপশন চলে আসবে, এখান থেকে আপনারা টিকটক বোনাসের মধ্যে ক্লিক করবেন, উপরের দিকে দেখতে পাচ্ছেন টিকটক বোনাস, তো
তো টিকটক বোনাসের মধ্যে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা যেটা করবেন কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা ইউজ ফোন অর ইমেলে ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম চলে আসবে। এখানে আপনার ডেট অফ বার্থ মানে আপনার জন্মসাল দিবেন। এখান থেকে আপনি জন্মসালটা সিলেক্ট করে দিবেন, যেমন এইভাবে। জন্মসালটি দেওয়ার পরে আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার একটা ইউনিক ফোন নাম্বার দিবেন, যে নাম্বার দিয়ে আপনি কখনোই টিকটক অ্যাকাউন্ট করেন নাই। তারপরে সেন্ড কোডে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনি যে নাম্বারটি দিয়েছিলেন ওই নাম্বারে একটি কোড পাঠাবে, কোডটি অটোমেটিকলি এখানে বসে যাবে। আর যদি না বসে তাহলে SMS থেকে আপনি এখানে বসিয়ে দিবেন। বসানোর পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে একটা পাসওয়ার্ড চাবে, অবশ্যই আপনি একটি স্ট্রং পাসওয়ার্ড দেবেন, 8 ডিজিটের একটি স্ট্রং পাসওয়ার্ড। আপনার নাম, তারপরে কিছু সংখ্যা এবং কিছু স্পেশাল ক্যারেক্টার মানে $, এগুলো দিবেন। দেওয়ার পরে আপনার পাসওয়ার্ডটি এরকম দেখাবে। তারপরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে আপনাকে একটা ইউজার নেম দিতে বলবে। আপনার ইউজার নেমটা দিয়ে দিবেন, আপনার নামের সাথে কিছু সংখ্যা দিয়ে দিবেন, 1, 2, 3, 4 এরকম। দেখবেন আপনার ইউজার নেমটি নিয়ে নেবে। তারপরে সাইন আপে ক্লিক করবেন। ওকে, সাইন আপে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। সো কন্টিনিউতে ক্লিক করার পরে আপনাদের অ্যাকাউন্টটি কমপ্লিট হয়ে যাবে। আপনাকে কংগ্রাচুলেশন জানাবে। কিছু কয়েন্ট আপনাকে এখানে ফ্রি দেওয়া হবে। কয়েনগুলো আপনি এখান থেকে চেক ব্যালেন্সে ক্লিক করে রিসিভ করবেন। ওকে, সো তার অ্যাকাউন্ট ক্রিয়েট করা তো কমপ্লিট হলো, এখন আপনি ইনকাম করবেন কীভাবে। সো ইনকাম করার জন্য আপনাকে যেটা করতে হবে, ইনভাইট করতে হবে। আপনি বেশি বেশি ইনভাইট করবেন, যত আপনি তত বেশি ইনকাম করতে পারবেন। আপনার অ্যাকাউন্টে আর আমার অ্যাকাউন্টের অফারটা হয়তো বা ভিন্ন হবে, কারণ আমি এখান থেকে অলরেডি ইনকাম করেছি এবং করতেছি অলরেডি, এই জন্য আমাকে অফারগুলো একটু কম দিচ্ছে। আর বাট আপনাকে যে অফারটি দিয়েছে সেটা হচ্ছে যে আপনি 10,100 টাকা ইনকাম করতে পারবেন। অ্যাকাউন্ট যখন করবেন দেখবেন আপনাকে যে অফারটি এখানে দিয়েছে সেটা হচ্ছে 10,100 টাকা। আপনি যদি পাঁচটা রেফার করতে পারেন সেক্ষেত্রে আপনাকে 600 টাকা দেওয়া হবে। এবং আপনি যদি 12টা রেফার করতে পারেন, মানে আরও 5টা যদি আপনি করতে পারেন, সেক্ষেত্রে আপনাকে দেওয়া হবে আরও 1,000 টাকা। এবং লাস্ট আপনাকে 8,600 টাকা বা 8,800 টাকার মতো সব মিলে আপনার 10,100 টাকা দেখবেন যে এখানে আছে। বাট এটা আমার কম দেখাচ্ছে, কারণ আমার অলরেডি আমি এখান থেকে অনেক টাকা ইনকাম করেছি, এজন্য আমার ফোনে অফারটা কম দেখাচ্ছে, ঠিক আছে। বাট আপনাদের ফোনে আপনারা দেখবেন যে এখানে আপনাদের অফারটা বেশি দেখাবে। টোটাল আপনি 10,100 টাকা ইনকাম করতে পারবেন। সো বেশি বেশি ইনভাইট করেন। ইনভাইট করার সিস্টেম হচ্ছে ইনভাইটে ক্লিক করবেন, যারা নতুন আছেন তাদেরকে দেখাচ্ছি। তারপরে এখান থেকে আপনি আপনার ইনভাইট কোড পেয়ে যাবেন, লিঙ্ক পেয়ে যাবেন, ঠিক আছে। সো আপনি আপনার লিঙ্কটি আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার কাছে শেয়ার করবেন। যারা এখান থেকে জয়েন করবে টিকটকে আপনার লিঙ্কে ক্লিক করে, আপনি প্রত্যেক ব্যক্তির কাছ থেকে 600 টাকা করে পাবেন, ঠিক আছে। সো আশা করছি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল আজকের ভিডিও। প্রমাণসহ আপনাদেরকে দেখাই দিলাম যে টিকটক ব্যান্ড হয় নাই, আর এটা আমি জানি না হবে কি না, তবে হইলে আমি অবশ্যই আমার চ্যানেলে জানাবো। তবে হয় নাই, ঠিক আছে, এখন হয় নাই। অ্যান্ড আমরা আশা করছি যে 1-2 মাস বা 5 মাসের মধ্যে হবেও না, ঠিক আছে। সো এই নিউজ যেটা দেখেছি সেটা ভুল। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।